নারী কেন্দ্রিক গল্পকে কেন্দ্র করে আসছে নতুন সিনেমা ক্রু, যেখানে প্রথমবারের মতো এক হচ্ছেন বলিউড অভিনেত্রী টাবু, কারিনা কাপুর খান এবং কৃতি শ্যানন। সম্প্রতি সিনেমাটির 1 মিনিট 38 সেকেন্ডের টিজার মুক্তি পেয়েছে। অনিল কাপুর, একতা কাপুর, শোভা কাপুর ও রিয়া কাপুরের প্রযোজনায় এটি পরিচালনা করেছেন রাজেশ কৃষ্ণান। সিনেমাটির পোস্টারের আগেই ব্যাপক দুষ্টমির আভাস দিয়েছিলেন এই 3 অভিনেত্রী। টিজার মুক্তির পর ভাদালেন তুল কালাম কাণ্ড, অল্প সময়ে বুঝিয়ে দিলেন কমেডি, ড্রামা ও ফ্যান্টাসিতে সাজানো হয়েছে গল্প। টিজারের প্রথমে দেখা গেছে টাবু, কারিনা ও কৃতি লাগেজ নিয়ে এয়ারপোর্টে প্রবেশ করেছিলেন, হাসি মুখে মেটাচ্ছেন যাত্রীদের আবদার, তবে আড়ালে গিয়ে আবার বিরক্ত প্রকাশ করতে দেখা যায় তাদের। টিজারের এক পর্যায়ে দেখা যায় অজ্ঞান হয়ে যাওয়া এক যাত্রীর কোটের নিচে সোনার বার খুঁজে পায় এই 3 জন। এরপর বারটি গায়েব করে দেওয়ার পরিকল্পনা করেন এই 3 বিমানবালা। সেটা নিয়ে একের পর এক ঘটতে থাকে হাস্যরসাত্মক ঘটনা। আগামী 29 মার্চ সিনেমা মুক্তি পাবে ক্রু। এয়ারলাইন্স ইন্ডিয়ান্স অনেকেই অজানা গল্প তুলে ধরা হবে এই সিনেমায়। এই 3 অভিনেত্রী ছাড়াও সিনেমায় অভিনয় করেছেন দিলজস দোসাঞ্জ, কপিল শর্মা, শাশ্বত চট্টোপাধ্যায়, রাজেশ শর্মার মতো জনপ্রিয় অভিনেতারা।